আমাদের ফর্মুলা নাম হলো বি লুক আপ, বি লুক আপ, ভার্টিক্যাল লুক আপ। অর্থাৎ আপনি বানাইলেই দেখতে পারবেন, অনেক বড় ডেটা হতে পারে সেটা। আমরা একটা ডেটা বানাবো, প্রথম আমি একবারে প্রথম থেকে দেখাই, কোনো কপি টপি করার দরকার না, আপনি নিজেই পারবেন, এটা না পারার মতো কিছু না, বুঝলে সহজ। এখন প্রথম সিস্টেমে বুঝে ফেলবেন, কোনো সমস্যা হওয়ার কথা না। এক নাম্বার, ধরেন আমরা এখানে একটা ডেটা বানাবো, ডেটা হতে পারে সেটা সেলসের ডেটা হতে পারে, অথবা স্টক ম্যানেজমেন্ট হতে পারে, আমরা যে প্রজেক্ট গুলা করে আসি যে কোনো একটাই হতে পারে, ঠিক আছে। ধরেন এখানে একটা এমপ্লয়ি, EMPID, তারপরে ধরেন তার এখানে হতে পারে তার নাম, তারপরে হতে পারে তার স্যালারি, SALARY, স্যালারি, তারপরে ধরেন স্যালারি বলতে ধরেন বেসিক স্যালারি, বেসিক স্যালারি, তারপরে হাউস রেন্ট, তারপরে লিখতে পারেন এম মেডিকেল অ্যালাউন্স, তারপরে ট্যাক্স, তারপরে PF, যেগুলো আমরা করছি, ঠিক আছে, এনাফ। তারপরে ধরেন নেট স্যালারি, ওকে, এখানে ক্লিক করেন, যেকোনো একটাতে ক্লিক করলে গুম হয়ে যাবে। আপনার লেখার সিস্টেমটা একটু বাড়ায় দেন, ধরেন 18 বা 20 করেন, 18 করেন, ক্লিক করলে ওকে হয়ে গেল। হ্যাঁ, হওয়ার পরে ধরেন আপনার একটা কালার দিয়ে নেন, এনিওয়ান এনিওয়ান একটা কালার দিলাম, ওকে। এমপ্লয় আইডি 1 থেকে আমরা শুরু করি, তারপরে 2, আমি একটু বেশি আইডি নিব এটা। হ্যাঁ, ধরেন এখান থেকে হতে পারে 1000, 1000, 1000, 1000 নিলাম, একটা কোম্পানিতে 1000 লোক থাকতেই পারে। এক হাজার লোক তো আর পাবো না, নাম আমি NAME নেম 1 দিয়ে টান দেব, আমি কিন্তু এটা এইভাবে না করে ডাবল ক্লিক করে ওই 1000 পর্যন্ত নিতে পারবো, ঠিক আছে। এমপ্লয়ি, ওকে, বেসিক স্যালারি এখানে ধরেন আর্থিক সমস্যা হতে পারে, ওকে, বেসিক স্যালারি এখানে ধরেন কত দেওয়া যায়, টান দিলে তো, আচ্ছা ভাঙ্গে ভাঙ্গে টান দিব না, ধরেন এখানে বেসিক স্যালারি হচ্ছে প্রথম যে তার স্যালারি 1,000,000 হাজার উদ্যোগ 2 লক্ষ, এই ভদ্রলোকের স্যালারি 2 লক্ষ থেকে ধরেন কম আছে 199, এত না বেশি হয়ে গেছে, দুই লক্ষের উপর এটা কেমনে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, আহা আমি তো কোটিতে গেছি, সরি, ঠিক আছে না। আরেকটা কম্বো কত হয়েছে, 1 লক্ষ, 400 দিলে কত হয়, এটা তো ঠিক আছে, তো 1,99,000, ওকে, এখন আমি টান দিতে পারবো, কমবে আস্তে আস্তে।
19,000 পর্যন্ত আইসছে না? 37,000, 34,000, 24,000, 21,000, 14,000 মাইনাস যাইতেছে। আবার ইনক্রিজ করি 1 লক্ষ, এবারে 1 টাকা কমাবো। 1 লক্ষ থেকে 1 টাকা কমাইলে কত হয়? ঠিক আছে না, কমে গেছে। আচ্ছা সমস্যা নাই, 1,000 কমুক, 1,000 কমলো, মাইনাস হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। ১৯,০০০, ১৮,০০০, ১৮,০০০, ১৫,০০০, ১৬,০০০, ঠিক আছে 16,000 পর্যন্ত দিলাম, এখানে আবার দেয় 2 লক্ষ। তারপরে 1, 9, 9 কটা শূন্য ছিল? 3টা না? এত তাড়াতাড়ি মাইনাস হয়ে যায় কে? 37,000, 32,000, 33,000, 22,000 আরো বাড়াইতাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 3, 9, 9, 1, 2, 3 এটা চাকরি বিদেশ তো এরকমই স্যালারি না? তাড়াতাড়ি মানে 40,000 পর্যন্ত, ঠিক আছে এবার হয়ে যাবে ধরেন 5 লাখ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 4, 9, 9, 1, 2 1,000 করে কমাই দিলাম, এবার মাইনাস হইতে খবর আছে। ওকে, হাউস রেন্টটা কেমনে বানাই? ফর্মুলাটা কি? সমান সমান বেসিকে 5% ধরেন, ইনটু 5 ভাগ 100 না? এন্টার। এখন আর টানাটানি নাই, কি করবো জানেন? হয়ে গেছে শেষ, লাস্ট পর্যন্ত যাওয়ার ওই গোহা। এখন এখানে আসলাম, ইকুয়াল কত দিব? বেসিকের উপরে ক্লিক করব, বেসিক ইনটু 3 ভাগ 100 না? এন্টার। এখানে গিয়ে কি করব? বাস, ট্যাক্স ইকুয়াল বেসিক ইনটু 1% ভাগ 100, এন্টার। তারপরে ডাবল টাচ, পিএফ বেসিক, বেসিক ইনটু ধরেন 4%, 100, এন্টার, ডাবল টাচ। এখানে এসে ফর্মুলা, এটা যোগ হবে, প্লাস হবে কোনটা? এটা না, প্লাস হবে কোনটা? এটা, তারপরে এটা তো প্লাস, ট্যাক্স তো মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হইব তো, কত দিছি ইতে? হ, মাইনাস দিয়ে আমরা ব্র্যাকেটের ভিতরে প্লাস দিয়ে দিব, এটা দিব আর একটা প্লাস দিব, পিএফ দিয়ে দিব, ব্র্যাকেট ক্লোজ করে দিব, তারপরে এটা এন্টার করব, ঠিক আছে? ওকে, এখানে ডাবল টাচ করব, ব্যাস হয়ে গেছে পুরা, একবারে 1,000 লোকের স্যালারি শিট বানায় ফেলবো।
দেখেন এটা আবার কি হলো, এখানে ডাবল ক্লিক করেন। আচ্ছা যা হওয়ার হয়েছে আর এটা দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হলো এখন ভিলুকআপ ফর্মুলা। ঠিক আছে, কি কয়, আসল কাজ তো শুরুই করি নাই আমরা, তো ফর্মুলাতে ওটা তো খালি একটা ই বানাইলাম, ওটা তো এটা তো স্যালারি শিট বানাইছি ভাই, কই আছেন কি কোন। এই যে দেখেন এখানে আসবো আমরা, এইবার মনোযোগ দিতে হইব, এটা এমনি লেখলাম আর কি, ভিলুকআপ ফর্মুলার নাম, এটা যাতে মনে থাকে আপনাদের। ঠিক আছে, এটা এইদিকে রেখে দিই, সমস্যা নেই। ওকে, আমরা এখানে ক্লিক করলাম, মেডিকেল অ্যালাউন্সটা বড় লাগে, তাহলে এখানে খালি ই লিখবো, এ লিখবো, মেডিকেল এ মানে অ্যালাউন্স। হ্যাঁ, তাহলে আমি এই জায়গাটুকু পাইতেছি। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করে এটার উপরে ক্লিক করলে দেখেন জায়গাটা ছোট হয়ে যায়। তারপরে হাউস আর লিখি, তাহলে আমি একটু জায়গা পাবো। এই ব্যাপারগুলো আপনাদের জানতে হবে এক্সেলে, এই যে যে জায়গাটা অনার্থক নষ্ট হয়েছে না, তো আমরা এটা কি করতে পারি, এখানে ডাবল ক্লিক করলে ছোট হয়ে যায়। ঠিক আছে, এই যে আইডি নাম্বার, এটা এটা আইডি নাম্বার, এমপ্লয়ি আইডি, ই আইডি দেন, তাহলে ছোট হয়ে যাবে। এই দেখেন এই জায়গাটা ছোট হয়ে গেছে, একটু একটু করে জায়গা আমরা কমাইতে পারি। এখানে আস, আচ্ছা ঠিক আছে, কটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা জিনিস, তাই না? তো আমরা এটাকে পুরাটা, এই যে এখান থেকে না, এখানে ধরলাম, এখানে ধরে একবারে নিচে আসেন, এই যে নিচে 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 এখানে আসেন, 1000 শিফটে ধরে এই কর্নারের এটাতে ক্লিক করলে পুরাটা সিলেক্ট হয়। সিলেক্ট হওয়ার পরে আমরা এখানে যখন যাব দেখেন অল, ওকে, এটাকে একটু বড় করে, ওকে, এখন এই যে এমপ্লয়ি আইডি উপরের কলামটা আছে না, কন্ট্রোল সি দিয়া এখানে দিয়ে দেন, আমরা পেস্ট করে দিব পুরো জিনিসটা, এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে ধরেন এটাকে আমরা একটু ছোট করতে পারি চাইলে, এটাকে এখানে নিয়ে আসি, তো একসাথে আমরা দেখতে পারবো। ওকে, এখন দেখেন এখানে আমি একটা আইডি বসাবো, এইখান থেকে যে কোনো আইডি, আইডি বলতে এই যে আইডি গুলি, ধরেন আমি এখানে আইডি দিলাম 100, নেম তার 100, তার স্যালারি কত, 1 কোটি 200 লক্ষ 70 হাজার 1 লক্ষ 1000 টাকা তার স্যালারি 100। আমি এখানে একটা আইডি দিলাম 100 100 দিলাম। এই যে নেম আছে না, নেমের জায়গায় হবে আমার ফর্মুলা, নেমের জায়গায় হবে ফর্মুলা, ফর্মুলার নাম হচ্ছে ভিলুকআপ, ইকুয়াল দিব বি এল ডাবল কে, এই যে ভিলুকআপ ফর্মুলা চলে আসছে এখানে, এখানে ডাবল ক্লিক করেন, ভিলুকআপ আসলো, লুকআপ ভ্যালু, কি লুকআপ করব, এটা লুকআপ করব, এই যে এটা দিলাম, কিবোর্ড থেকে, কিবোর্ড থেকে ফাংশন কি, F4 1 2 3 4 F4 দিয়ে লক করে দিব, এটা F4 কিবোর্ডের উপরে যে আছে না, এই যে সবার উপরে এদিকে F4 আছে। তারপরে আমি একটা কমা দিব, এখানে বলতেছে টেবিল অ্যারে, টেবিল অ্যারে মানে পুরো টেবিলটা সিলেক্ট করতে হবে, এই যে এখানে আমি একটা ক্লিক করব, তারপরে যেহেতু অনেক বড় ডেটা তো আমার নিচে যেতে হবে, শিফটে ধরে এখানে একটা ক্লিক করতে হবে, পুরো টেবিলটা, টেবিল অ্যারে লেখা আছে এখানে, এখানে ধরে আবার উপরে আসেন, তাহলে আমি টেবিল অ্যারে দিলাম, অ্যারে দেওয়ার পরে আমাকে কিবোর্ড থেকে F4 1 2 3 4 F4 দিয়ে লক করতে হবে, আবার এখানে এসে একটা কমা দিতে হবে, কমা দেওয়ার পরে বলতেছে কল ইন্ডেক্স। এখন এই যে দেখেন টেবিলের সাপেক্ষে এই টেবিলটা কল্পনা করেন, এটা আছে, এই টেবিলটা যদি এখানেও থাকতো একই কাহিনী, তো এইটা হলো আমার 1 নাম্বার কলাম, প্রথম কলাম এটা, এমপ্লয় আইডি হলো 1 নাম্বার কলাম, এটা কয় নাম্বার কলাম, 2 নাম্বার, তো এখানে আমাকে 2 দিতে হবে,
দুই দেওয়ার পর একটা কমা দিতে হবে, কমা দেওয়ার পরে এখানে একটা জিরো দিতে হবে, ফলস জিরো, এই যে এরকম জিরো দেওয়ার পরে ব্রেকেটটা ক্লোজ করে দিতে হবে। যখন আমি ব্রেকেটটা ক্লোজ করে দিব তারপরে একটা এন্টার দিতে হবে, এন্টার দেওয়ার পরে ওই যে নেম 100 অটোমেটিক চলে আসছে। এখন আমি এই আইডিতে যদি লিখি 3, তারপরে যদি এন্টার দেই নেম 3, এখন আমি যদি এখানে ধরেন আমি যদি লিখি 999999, নেম 999 কোথায় আছে? শিফটের একদম লাস্টে, 1000 এমপ্লয়ি না, এর উপরেরটা ওইখানে, ঠিক আছে? ওকে, আমরা তো নামেরটা বের করলাম, বাকিগুলো আপনারা বের করবেন ফর্মুলা দিয়া, এটা আপনাদের কাজ। তারপরও আপনাদের কনফিউশনের জন্য আমি এটা দেখাই দিতেছি, স্যালারি এটাতে আবার করতেছি। দেখেন এভাবে সবগুলো করতে হবে, সর্বপ্রথম একটা ইকুয়াল দিতে হবে, পরে কি বলেন কি লিখবো? আরে বাবা, ফর্মুলার নাম কি ওইটা লিখবো না? ওটা বলেন না কেন, কি বলতেছেন উল্টা পাল্টা? BLW কে এটা লিখতে হবে না, পরে কি? লুকআপ ভ্যালু, আমরা আইডি দিয়ে খুঁজি না, এটার উপরে ক্লিক, পরে কি? F4, ভেরি গুড, 1 2 3 4, এই যে F4 লকআপ, ডলার দিয়ে লকআপ হলো, কমা, পরে কি? কিসের আন্তাজে করেন না, বলেন পরে কি? একই পদ্ধতি আগেরটা যেমনি করছে এমনি। বাবা এনে লেখা আছে টেবিলে, এই যে নিচে লেখা আছে ফর্মুলা, এটা লুকআপ ভ্যালু হয়ে গেছে, পরে টেবিলে রে, এই যে এখানে ক্লিক করে পুরো টেবিলটা সিলেক্ট, একটু আগে না আপনাদের সামনেই করলাম, এই যে শিফটে ধইরা, এই যে এখানে একটা ক্লিক, তাহলে পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেল না, তারপর উপরে আসেন, এই যে ঠিক আছে, পরে একটা কমা, পরে কি বলেন? আহা, লক করতে হবে তো, F4, 1 2 3 4, 1 2 3 4, হ্যাঁ লক করছি, তারপরে কমা, পরে কি? কি হতে পারে বলেন? লেখা আছে তো ইন্ডেক্স, কলাম ইন্ডেক্স, ইন্ডেক্স মানে নাম্বার, কত নাম্বার, এখন কত লিখবো এখানে নাম্বার, এই টেবিলের নাম্বার কত নাম্বার, আমরা এটা এটা তো আমরা লিখবো ইনকোয়ারি, কোয়েরি করব, এটা এটা করব কোয়েরি, এটা অলরেডি করে ফেলছি একটু আগে, নেম, নেমটা তো করলাম না একটু আগে, আইডি লিখলে নাম আইসা পরে অটো। এখন তো আমার এই যে এটা বেসিক স্যালারিটা বার করতেছি, তাহলে এখন এটা কত নাম্বার কলামে আছে, এটা বলতে এত সময় লাগে ভাই, 1 নাম্বার, 2 নাম্বার, এটা 3 নাম্বার, এনে 3 নাম্বার দিতে, 3 দিতে হবে, ঠিক আছে? ওকে, তারপর একটা কমা, চোখ বন্ধ করে একটা জিরো দিবেন, আর কিছু না, দিয়া ব্রেকেটটা ক্লোজ করে দিবেন, ক্লোজ করার পরে যখন এন্টার দিবেন, এন্টার দেওয়ার পরে দেখেন 999 আইডি যার আছে তার নাম হচ্ছে নেম, মানে করিম রহিম একটা কিছু হবে, তার স্যালারি হবে এই যে এটা 3 লক্ষ, হয়তো বা 30,000, এটা তার স্যালারি। এখন আমি যদি এখানে ধরেন 1 লিখি, 1, এটা এটা অটোমেটিক এখানে আয় করবো, দেখেন এই যে আমি 1 আইডি দিছি, এমপ্লয়ি আইডি 1 দিছি, এমপ্লয়ি আইডি 1 দিছি, নেম 1 আসবে, এটা আসবে বেসিক স্যালারি অটো আসবে এখানে, দেখেন এন্টার করার সাথে সাথে, দেখেন নেম 1 আসছে, আমি গেলে 1 দিছি, অর্থাৎ 1000 এমপ্লয়ি আছে। এর থেকে মনে করেন একটা লোক আসলো অফিসে, আসলো, হ্যাঁ এইচআরডি তে আসলো, আইসা বলতো আমার আইডি নাম্বার এত, দেখেন তো আমার ডেটাটা স্যালারি কত, তো আপনি তো 1000 খুঁজতে খুঁজতে যান শেষ, আপনি খালি শুধু এখানে এরকম সফটওয়্যারের মধ্যে লিখবেন, লিখে এন্টার দিবেন, তার ডিটেইল চলে আসবে, ক্লিয়ার? আচ্ছা, আমার কি আর এগুলি করে দিতে হবে না, আপনারা পারবেন, এটাই হলো কথা, আমার কি ক্লিয়ার কাট বলতে হবে? আবার হাউস রেন্ট করবো, আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি। ওকে, আমি
আমি হাউস রেন্টটা আবার করে দিচ্ছি আপনাদের। দেখেন এখানে যাবেন, প্রথম কি দেব বলেন, সমান, পরে 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 কি লিখবো, না লুক আপ না, ঠিক করে বলেন, লুক আপ এক জিনিস, বি লুক আপ আরেক জিনিস, ভার্টিক্যাল লুক আপ এইভাবে খোঁজা, আর হেজ লুক আপ মানে হরিজন্টাল। ওকে, এখানে বি লেখা, এল লেখা সাথে সাথে এটা চলে আসে, আর টেনশন নাই। ওকে, এখানে ডাবল ক্লিক, পরে পুরো ফর্মুলা কি করতে হবে সব চলে, এখানে কি করব বলেন, কোথায় ক্লিক করব, না হাউস রেন্ট কেন, এখানে কি লেখা আছে, লুক আপ ভ্যালু, লুক আপ ভ্যালু কি কোনটা, না আরে বাবা আইডি, আইডি লুক আপ, এইখানে এইটাতে ক্লিক করতে হবে, এটা কমা, না কমা না, ই লক করতে হবে, ঠিক আছে কমা দিলাম, পরে কি করব, পুরোটা সিলেক্ট করবো, এটা নাম কি, অ্যারে, টেবিল অ্যারে, এই যে এখানে পুরোটা সিলেক্ট কেমনে করব, এখানে একটা ক্লিক, পরে এই যে এটাকে ধরে একবার নিচে চলে যাব, শিফটে ধরে আগে ক্লিক, আগে করলে সর্বনাশ, আগে শিফটে ধরবো, পরে এখানে কর্নারে ক্লিক করব, আগে শিফটে ধরবো, পরে আবার এই কর্নারে, ওই যে এই কোনাস কিন্তু সিলেক্ট করে চইব, কোনা কোনি টেবিলটা এখানে সিলেক্ট করছি, আবার এখানে আসলাম, মানে কি এইভাবে স্যার, একজন প্র্যাকটিক্যালি স্যার করতে না দেখলে পয়লা দিন না, কে আপনার কি সমস্যা এখানে বুঝতে, আমি তো নিজেও বুঝতেছি না, তিনবার বুঝাইলাম একটা জিনিস, হ্যাঁ এই যে সিলেক্ট করলাম, ঠিক আছে ওকে, তারপরে এখানে এসে এখন বলেন হুজুর কি করব, লক করব, এই তো ওই যে হুজুর বুঝে গেছে, আপনি বুঝেন না কে, 1 2 3 4 উনি তো ভালোই বুঝতেছে, উনি পারবে, এখন দিলেই উনি করতে পারবে। ওকে, একটা কম হা দিলাম, তারপরে কি হবে, আমি দেখেন দেখছেন আগে কয়ে দিয়েছে, 4 হয়েছে, কেন 4 হয়েছে, কোন এখন আমি হাউস রেন্ট বের করব, না অটো আসবে অটো, তাহলে এখন নাম্বার কত, 4, না এই যে 4 দিছি, পরে কি, ভেরি গুড, জিরো দিলে হবে না, কমা দিয়া জিরো দিতে হবে, ফলস আছে না, এটা লিখতে হবে জিরো, এই যে, তারপরে আপনি ব্র্যাকেট ক্লোজ করবেন, একটা এন্টার দিবেন, বাস কত, 1 নাম্বারে এত হাউস রেন্ট, তার কত, 10,000, না এই দেখেন 10,000 আইছে। আচ্ছা এখন প্রশ্ন হলো, 1 নাম্বার আমি যদি এটা চেঞ্জ করি কত হবে, 2 লিখলে কত হবে, কোন দেখি, 1,99,000, এই যে 9,950, এতটুকু পর্যন্ত অটোমেটিক আসবে এখানে, দেখেন আমি চেঞ্জ, এই দেখেন সব চেঞ্জ হয়ে গেছে, মানে ডেটাটা কালেকশন হইতেছে। ওকে, এখন কে এগুলো পারবেন না, নাকি এটাও দেখাই দিব, এটা কি দেখাবো, বললে আমি দেখাবো, দেখাবো আমি কিছু বলবো না, আপনারা বলবেন, আপনি বলেন, ঠিক আছে প্রাণ ভাই বলবে, আপনি কিছু বললেন, আপনি দেখেন বলেন কি লিখবো, ভেরি গুড, পরে বলেন, আচ্ছা লিখলাম, ঠিক আছে পরে পরে কোথায় ক্লিক করব, এইখানে কোথায় ক্লিক করব, এইখানে এই এই ঘরে, না এই ঘরে, কোন ঘরে, নিচের ঘরে, হ্যাঁ পরে কি বলেন, লক করতে হবে, গুড, 2 1 2 3 4, এই যে লক, পরে একটা কমা, পরে লেখা আছে টেবিলারে, টেবিলারে মানে কি, না শুধু খালি 4,
ফোর দিছি, পরে কমা দিছি, পরে পরে না 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 টেবিল এর লাগবে না, টেবিল অ্যারে, অ্যারে মানে কি পুরা টেবিল, এই যে পুরোটা ধরে আছে, হ্যাঁ এই যে আইডির উপরে ক্লিক করবেন, এটারে ধরে টান দিবেন, নিচে আনবেন, এই যে এখানে শিফটে ধরবো, এখানে একটা ক্লিক করব, না শিফটে ধরে এখানে দিলে এতটুক সিলেক্ট হবে, এতটুক নিচেটুক হবে না, এখানে নিয়ে আসি, এখন কি করব, হ্যাঁ এখন আমাকে লক করতে হবে তাই না, 2 3 4 লক করলাম, পরে একটা কমা, এই যে F4, এই যে F4 এর উপরে, 4 এর উপরে যেটা আছে এটা, এখন কি দিব 5 কেন, হ্যাঁ হা 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 কত, আরে না নাম্বার, একটা নাম্বার দিতে হবে না, 5, কারণ হচ্ছে 1 2 3 4 5 মেডিকেল অ্যালাউন্স 5 নাম্বার কলমে আছে, তাহলে আমাকে 5 দিতে হবে, পরে কমা দিয়ে একটা জিরো দিব তাই না, হ্যাঁ এন্টার করব, এই যে চলে আসছে মেডিকেল অ্যালাউন্স, ঠিক আছে, এখন শ্যাম ভাই বলেন, আপনি বলবেন, আপনি কিচ্ছু বলবেন না, সমান দিলাম বিলুকাপ, ওকে পরে না না কোথায় ক্লিক করব, কোথায় পরে পরে লক করতে হইব, F4 দিলাম, পরে না সব বলেন কমা বলতে হবে, দিলাম পরে এটাকে বলা টেবিল এর, হ্যাঁ পুরা টেবিলটা সিলেক্ট, এখানে একটা ক্লিক, এই যে এই যে এই যে এটাতে দইরা, এদিকে ক্লিক করলে সর্বনাশ হবে না, এখানে কেয়ারফুল, এখানে ক্লিক করার পর আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে শেষ, কখনো ক্লিক করা যায়, এই যে দেখেন এইটাতে ক্লিক করতে হবে, এই যে সাদা জায়গাটা, পরে নিচের দিকে টান দেন, এই যে এই পর্যন্ত আইলো 1000, দেখছেন শিফটে আগে ধরবেন, আগে ক্লিক করবেন না, শিফটে দইরা, আগে ক্লিক করলে শেষ, আবার নতুন করে শুরু করতে হবে, শিফটে ধরলাম ধরে এখানে একটা ক্লিক করলাম, পুরাটা সিলেক্ট হয়ে গেল, আবার এটাকে ধরে উপরে উঠাইলাম, পরে এখানে কি করতে হবে, না হ্যাঁ লক করতে হবে, লক করার পরে কি করতে হবে, লক করলাম, পরে পরে কমা দিতে হবে, বললে সবই বলেন, কমা দিলাম, পরে কত দিব, 1 2 3 4 5 6 তাই না, নাম্বার 6, আগে কি 5 নাম্বার দিছিলাম, 6, পরে একটা কমা, পরে একটা জিরো, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, দেখেন এখন আমরা একটু চেক করি হইতেছে কি না, এখন আইডি নাম্বার ধরেন এখানে 4 নাম্বার আইডি দিলাম, 6 নাম্বার দেই, নেম 6, আমি যদি এখানে 6 লিখি, লিখে যদি এন্টার দেই, এখন দেখেন এই 6 এর আইডির সাথে মিল আসেনি এদের সব এই সংখ্যাগুলো, দেখেন কলাম নাম ঠিক আছে, আইডি নাম্বার 6, নেম 6 ঠিক আছে আইসে, তারপরে কত 1,95,000 ঠিক আছে, তারপরে হাউস রেন্ট হইল 9,750, তারপরে হচ্ছে গিয়ে মেডিকেল অ্যালাউন্স 5,850, তারপরে ট্যাক্স হইল 1,950 ঠিক আছে, ওকে, তারপরে আমরা এখন ধরেন পরেটা বের করব, আপনি এইগুলি বাদ দিয়ে শুধু এইটাও বার করতে পারেন, হ্যাঁ এটাও বের করতে পারেন, কোনো সমস্যা নাই, আমরা লেখাগুলো একটু ছোট করে নিই, ওকে এখন বলেন এটা কি ফর্মুলা হবে, হুজুর 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 বলেন, প্রাণ ভাই এখানে দিলাম একটা সমান চিহ্ন দিলাম, পরে কি লিখব, বি লুক আপ, এল এই যে বি লুক আপ, পরে বলেন
আইডি ছয়, পরে লক, এফ টু, পরে কমা, পরে ভেরি গুড, ভেরি গুড, সবই তো লেখা আছে, সব ফর্মুলা এরকম লেখা থাকে, সব লেখা থাকে, একটা সব 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 লেখা থাকে। এই যে এখানে গিয়ে শিফটে ধরে এখানে একটা ক্লিক, আবার এখানে ধরে এই যে উপরে যাব, উপরে গিয়ে আমরা লক করব, লক লক করলাম, এটা কমা দিলাম, তারপরে কলাম নাম্বার 7 দিলাম, এটা কমা দিলাম, একটা জিরো দিলাম, ব্র্যাকেট দিলাম, এন্টার করলাম, দ্যাটস ইট, কঠিন কিছু। ওকে, এখন আসল জিনিস, নেট স্যালারি এটা বের করবো কিভাবে, দেখি কে পারেন, আপনি বলবেন, একই থা বলেন। ওকে, ওকে, পরে এটা, ওকে, এফ কি বুঝলে গেছে, টু কইলে খবর আছে, এফ ফোর, ওকে, পরে এটা কমা, ওকে, মানে সিলেক্ট করতে হবে, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে আমরা নিচে যাব, দেখেন এটা অনেক ইম্পর্টেন্ট সব কাজে, এই জন্য বারবার দেখাইতেছি আমি, খালি ফর্মুলাটা বড় কথা না, এই যে সিলেক্ট করাও অনেকেই পারে না, জানে না, উল্টা পাল্টা লেগে যায়, টান দেয় এদিকে যায় ওদিকে যায়, দেন কত সুন্দর, আমার কোনো প্যারা নাই, ডাইরেক্ট সিলেক্ট করে দিলাম, হ্যাঁ, কিন্তু এখন আবার এখানে ক্লিক করলে স্বপনা এইটাতে আনতে হইব, হ্যাঁ এখানে যাব, এটা লক করব, তাই না, পরে কি বলেন, এটা কমা, এবার কত লিখবো বলেন, কত নম্বর, আপনি চিন্তা, আপনি বলেন কত হবে, প্রাণ ভাই কত হবে, কনফিউশন থাকলে সমস্যা, পরে একটা কমা, জিরো হবে, সেকেন্ড ব্রেকেট না, ব্রেকেট ক্লোজ, পরে এন্টার, ঠিক আছে, এই হলো আমার সফটওয়্যারের, এটুক যদি বের করতে পারেন বাকিটা আর কোনো সমস্যা নাই, ঠিক আছে, আহা, এখন খালি মনে করেন আমি এখন কোয়েরি করব, কোয়েরি বলতে আমি জানতে, এখন আইডি দিয়ে খুঁজবো, জাস্ট খালি আইডি, এখন ধরেন আমি আইডি নাম্বার 16, এই 16 নাম্বার যদি দেই 16, এন্টার করার সাথে সাথে 16 নাম্বার ডেটাতে যা আছে সব এখানে চলে আসবে, সবগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, পারা যাবে, হ্যাঁ শুরু করে দেন, এটা দেখাইছি এরকম কোনো ডাকা টাকি না, একদম ঠান্ডা মাথায় 1000 এমপ্লয়ির স্যালারি শিট বানাইয়া তারপরে এটার বি লুক আপ কইরা তারপরে পুরা কমপ্লিট করবেন, এখানে যা যা দিছি সবগুলো লাগবে, চুরি করলে হবে না, কম করলে হবে না, আলসামি করলে হবে না, পুরাটা বানান, যান আপনার জায়গায় যান, শুরু করেন, দেখা দেখির কি আছে, সিম্পল জিনিস একবারে, এরপরেও যদি না পারেন পরে ওই যে আছে না, লাঠি আছে, লাঠি একটা করে লাঠি মাথার মাঝে দিন, খালি যদি না পারেন আজকে খবর আছে, এক যেটা ধরবেন 14 দিন না, একদিনই শেষ, ঠিক আছে, একদিনই শেষ করে লাইবেন, বা আর সারা জীবন যাতে মনে না মনে থাকে।